তো এই মুহূর্তে কিন্তু বিরাট একটি আপডেট চলে এসেছে আধার নিয়ে তো আধারে একটি বিরাট আপডেট আশা করছি সকলেরই এই আপডেটটা পেলে ভালো লাগবে বা অনেকে চাইছিলেন যে এই আপডেটটা আসুক তো কি সেই আপডেট সেটাই বলবো তো এখন থেকে কিন্তু আপনারা বাড়িতে বসেই নিজের বাড়িতে বসে আপনার আধার কার্ডের জন্ম তারিখ নাম বাবার নাম ঠিকানা বদলাতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন বা কারেকশন করতে পারবেন তো সেটাও শুধুমাত্র একটি ফোন করে আপনাদের কোথাও যেতে হবে না কোথাও আধার সেন্টারে যেতে হবে না বা আপনাকে অনলাইনেও কোনো কারেকশন করতে হবে না শুধুমাত্র একটা নতুন হেল্পলাইন নাম্বার চালু হয়েছে সেই নাম্বারে কিন্তু ফোন করলে পরেই সেই আধারের লোক আপনার বাড়িতে আসবে বাড়িতে এসে কিন্তু আপনার যাবতীয় ভুল যা আছে অর্থাৎ সেই সব কিছুই কিন্তু তারা এসে আপনাকে সংশোধন করে দিয়ে যাবে অর্থাৎ আধার কার্ড কিন্তু সংশোধন করে দিয়ে যাবে তো সেই নিউজটাই দেখবো যে সেখানে কি বলা আছে এবং যে আধারের যে নতুন টুইটটা করেছে সেই টুইটে কি লেখা আছে তো চলুন শুরু করি তো এখানে দেখুন কোনো আধার কেন্দ্রে না গিয়েই আপনি নিজের বাড়িতে বসেই পারবেন জন্ম তারিখ নামের বানান এবং ঠিকানা বদলাতে আধার কার্ডের ঠিক আছে তো এবার পুরোটা দেখে নেব এখান থেকে তো এখানে দেখুন আধার কার্ডে মাঝে মধ্যেই নাম ভুল থাকে কখনো বাড়ি ভুল থাকে বা বাড়ির ঠিকানা ভুল থাকে যদি আপনি কোনো একটি বাড়ি পাল্টান অর্থাৎ এক জায়গায় ছিলেন সেই সময় সেখানে আধার এসছে এবং তারপরে কিন্তু আপনি একটা বাড়ি চেঞ্জ করেছেন সেক্ষেত্রে কিন্তু আধারে ঠিকানা পরিবর্তন করা খুবই দরকার কিন্তু অনেকের কিন্তু আধার কেন্দ্রে যাবেন সেই সময়টা কিন্তু বের হয় না যাবতীয় কাজের চাপে সেই জন্যই কিন্তু ইউআইডি অর্থাৎ আধার কেন্দ্র মানে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু একটা নতুন কুইট করা হয়েছে এখন থেকে কিন্তু আপনি ইচ্ছা করলেই একটা হেল্প নাম্বার অর্থাৎ ওয়ান নাইন ফোর সেভেন ওয়ান নাইন ফোর সেভেন হেল্প নাম্বারে কল করলেই কিন্তু আপনার যে আধারের যাবতীয় যে কারেকশন শুধুমাত্র মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হবে না বলে রাখছি যে মোবাইল নাম্বার লিঙ্ক হবে না বাকি কিন্তু অ্যাড্রেস বাবার নাম বা নিজের নাম যাবতীয় যে সমস্যাগুলো আছে অর্থাৎ যাবতীয় যে ভুলগুলো আছে সেগুলো কিন্তু কালেকশন করতে পারবেন তো এটা দেখুন আধারের যে টুইটটা সেই টুইটে লেখা আছে ইউ ক্যান লোকেট ইউর নিয়ারেস্ট আধার কেন্দ্র উইথ দ্য ডিটেলস লাইক অ্যাড্রেস অ্যান্ড অথরাইজ সেন্টার ইন দ্য এরিয়া বাই সিম্পলি ডাইলিং ওয়ান নাইন ফোর সেভেন ফর ইউর মোবাইল অ্যান্ড ল্যান্ডলাইন ইউ ক্যান অলসো লোকেটেড অ্যান্ড আধার সেন্টার ইউজিং এম আধার অ্যাপ অর্থাৎ এখন থেকে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বার ছাড়াও আপনার যদি আধার কার্ডে ফোন নাম্বার নাও থাকে বা লিংক না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি শুধুমাত্র যে কোনো একটি নাম্বার দিয়ে ওয়ান নাইন ফোর সেভেনে কল করলে পরেই আপনার যে আধারের যাবতীয় কারেকশন সেই কারেকশন করার জন্য কিন্তু একটি লোক পাঠাবে সেই লোকই কিন্তু মানে আধার আধার যারা কাজ করে তাদের পাঠাবে তারাই কিন্তু আপনার যাবতীয় যত ভুল আছে সেই ভুলটি কিন্তু সংশোধন করে দেবে তার জন্য কিন্তু তারা অফিসিয়ালি টুইটও করেছে এখানে ওয়ান ফোর উনিশশো সাতচল্লিশ হেল্পলাইন ও চালু করেছে এখন থেকে কিন্তু কোন রকম অনলাইন করার দরকার নেই আপনার কোন রকম অনলাইন করার দরকার নেই কোথাও আধার সেন্টারে যাওয়ার দরকার নেই শুধুমাত্র বাড়িতে বসেই উনিশশো যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করলে কিন্তু আপনার বাড়িতে লোক এসে আপনার আধারে যাবতীয় ভুল তারা কিন্তু সংশোধন করে দেবে তো এই ছিল আজকের আপডেট অনেকে ফেক বলবেন তো আমি এখানে নিউজ পোর্টালের লোগোটা দেখিয়ে দিচ্ছি এবং আধারে যে টুইটটা করেছে আধার ইউআইডি এর তরফ থেকে সেই টুইটটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই টুইটটা একটু জুম করে দেখিয়ে দিই যাতে আপনার সুবিধা হয় তো এখানে দেখুন এই যে আধারের টুইটটাও আছে তো এই ছিল আপডেট তো আশা করছি এই জিনিসটা সকলেরই ভালো লাগবে কারণ অনেকের কিন্তু আধার নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে কারোর ফোন নাম্বার লিংক নেই কারোর বাড়ির অ্যাড্রেস ভুল নামের অ্যাড্রেস ভুল বাবার নাম ভুল সেক্ষেত্রে কিন্তু অনেকের আধার কার্ডে ওটিপি আসে না বা আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে না সেই জন্য কিন্তু তারা অনলাইন কোনোভাবেই কানেকশন করতে পারে না বা অনেকের হাতে সময় নেই বা কাজের চাপের জন্য কিন্তু তারা আধার সেন্টারও যেতে পারে না সেক্ষেত্রে কিন্তু এটাই খুবই একটি ভালো উদ্যোগ যাতে আপনারা শুধুমাত্র উনিশশো সাতচল্লিশ নাম্বারে ফোন করলে কিন্তু আপনার বাড়িতে লোক এসে আপনার আধারের যত রকম সমস্যা আছে তার সমাধান কিন্তু করে দেবে এবং আধার কিন্তু আপডেট করে দেবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ